হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা একটা প্রজেক্ট শেয়ার করছি, আপনারা মিস করবেন না, অবশ্যই জয়েন করবেন এবং খুব শীঘ্রই বেশ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। যদি আপনি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা এই মুহূর্তে যে প্রজেক্ট শেয়ার করছি তার নাম হচ্ছে ডিজিথাল। তো বেসিক্যালি আপনি যে প্রজেক্ট রিভিউ বা একটু ভালোভাবে রিড আউট করতে পারেন, রোড ম্যাপ, তারপরে তাদের হোয়াইট পেপার, তারপরে এখানে প্রি সেল চলছে, প্রি সেল 29 দিন চলবে এখনও। তো নর্মালি অনেক ভালো একটা প্রজেক্ট আপনারা একটু রিড আউট করতে পারেন এবং নিজের মতো করে একটু রিসার্চ করতে পারেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রজেক্টটা কতটুকু জেনুইন। এবং টোকেনোমিক্স সম্পর্কে এখানে বলা রয়েছে, বাইন্যান্স স্মার্ট চেইন কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, তারপর টোটাল সাপ্লাই, অ্যাভেলেবেল ডিটিএম কতটুকু অ্যাভেলেবেল আছে, সকল প্রকার ইনফরমেশন এখানে শেয়ার করা রয়েছে। পাশাপাশি আপনি তাদের প্রি সেলে পার্টিসিপেট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে রোড ম্যাপ দেওয়া রয়েছে, রোড ম্যাপটা অবশ্যই দেখবেন, দেখে আপনি দেখতে পারেন যেখানে কী কী করবে তারা, কত সালে কোনটা কী করবে, সকল প্রকার ইনফরমেশন দেওয়া রয়েছে। টোকেনের টিম, তারপর সিইও, তারপরে অ্যাডভাইজার সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনি একটু রিড আউট করলে বুঝতে পারবেন যে আসলে প্রজেক্টটা আসলে কী করতে চাচ্ছে, কীভাবে এই প্রজেক্টটা গ্রো করবে, সকল প্রকার ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো পাশাপাশি আমরা এই মুহূর্তে বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করব, ডিজিথাল বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করব। রাউন্ড টু চলছে, প্রথম রাউন্ডে আমরা পার্টিসিপেট করছিলাম, এটি হচ্ছে দ্বিতীয় রাউন্ড। আপনার এখানে পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল প্রুফ অফ অথেন্টিকেশন দিবেন, আপনি রিপ্লাইটা ওপেন করবেন। রিপ্লাইটা ওপেন করার পরে দেখবেন অনেকেই প্রুফ অফ অথেন্টিকেশন দিচ্ছে, আপনিও জাস্ট যে কোনো একটা ফরম্যাটকে কপি করবেন এখান থেকে। কপি করার পর আপনি এটা জাস্ট কপি দেন আপনি এখানে পেস্ট করবেন এবং আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনি পোস্ট করে দিবেন। তারপর যেটা করবেন আপনি এখানে এখান থেকে আপনি এদের সবকটা সোশ্যাল মিডিয়াতে জয়েন করে নেবেন, যেমন আপনি ফেসবুক, টুইটার, টেলিগ্রাম এগুলোতে জয়েন করার পরে এখানে একটা বাউন্টি টেলিগ্রাম গ্রুপ আছে, এই বাউন্টি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে। জয়েন করার পরে আপনার যে কাজ করতে হবে, এখানে যদি আপনি টুইটার ক্যাম্পেইনে জয়েন করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই টুইটারে ফলো করতে হবে, আমি একটু আগে বললাম যে এখান থেকে সকল প্রকার সোশ্যাল মিডিয়াতে জয়েন করে নেবেন। তারপর যেটা করবেন আপনি এখান থেকে এই ফর্মটা ফিল আপ করবেন, টুইটার ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাপ্লাই হেয়ার এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক দিবেন, এটা এই ফর্মটা নিউ ট্যাবে ওপেন হবে। তারপর দেখেন এখানে আপনার কী করতে হবে, এখানে আপনার স্টেক দেওয়া হবে, ফলোয়ার বেস স্টেক দেওয়া হবে, যেমন ফলোয়ার তেমন স্টেক আপনি এখান থেকে পাবেন, টুইটারে যেমন ফলোয়ার থাকবে। এবং কাজ কী, কাজ হচ্ছে 5টা রিটুইট করতে হবে ওদের টুইটার অ্যাকাউন্ট থেকে এবং 5টা পোস্ট করতে হবে আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে। এবং প্রত্যেকটা রিটুইট এবং পোস্ট করার ক্ষেত্রে এখানে যে হ্যাশট্যাগুলো দেওয়া আছে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে, যদি আপনি কপি করতে পারবেন না জাস্ট লিখে রাখবেন নোটপ্যাডে। এগুলো করে আপনি উইকলি রিপোর্টটা রিপ্লাইতে গিয়ে প্রত্যেক সপ্তাহে উইকলি রিপোর্ট দিয়ে দেবেন। এবং এই বাউন্টি ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 4 সপ্তাহ, শুরু হয়েছে 1 অক্টোবর থেকে, তার মানে 1 অক্টোবর থেকে এই সপ্তাহ হচ্ছে 8 অক্টোবর পর্যন্ত, 8 অক্টোবর পর্যন্ত প্রথম সপ্তাহের কাজ চলবে। তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক দিলে এই টুইটারের ফর্ম বা রেজিস্ট্রেশন করার জন্য এখানে বিটকয়েনটিকে ইউজার নেম, বিটকয়েনটিকে প্রোফাইল লিঙ্ক, টুইটারের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন, ফলোয়ার সংখ্যা কতজন সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তারপর এখানে প্রুফ অফ অথেন্টিকেশনের লিঙ্ক আমি একটু আগে বললাম, রিপ্লাইতে গিয়ে আপনি প্রুফ দিয়ে দেবেন, সেটার লিঙ্ক আপনি এখানে এন্টার করবেন। এখানে টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দেবেন, এখানে আপনি ইয়েসে ক্লিক দেবেন, এখানে বেপ20 ওয়ালেট অ্যাড্রেস, মানে আপনার বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, আপনার মেটামাস্ক অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবেন, তারপর সাবমিট করে দেবেন, দ্যাটস ইট। এটা চলে গেল টুইটার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এবার আসে ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে ফেসবুকের ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন। এবং ফেসবুকে কাজ করার ক্ষেত্রে আপনার সেম সিস্টেম, 5টা পোস্ট করতে হবে আপনার ফেসবুক প্রোফাইল থেকে এদের প্রজেক্ট সম্পর্কে এই হ্যাশট্যাগুলোর সাথে, এবং এদের ফেসবুক পেজ থেকে আপনি 5টা পোস্ট শেয়ার করে দেবেন এই হ্যাশট্যাগুলো সহকারে, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার যেমন ফ্রেন্ডস বা ফলোয়ার সেটার উপর বেস করে এখানে স্টেক দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে। এবং এখান থেকেও সেম অ্যাপ্লাই হেয়ারে ক্লিক দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে দেবেন যদি আপনি ফেসবুক ক্যাম্পেইনে জয়েন করেন, দ্যাটস ইট। এবং প্রত্যেক সপ্তাহ রিপোর্ট আপনি একবারে টুইটার, ফেসবুক, যে যে ক্যাম্পেইনে জয়েন করবেন সবকটা ক্যাম্পেইনের রিপোর্ট আপনি একবারে রিপ্লাইতে গিয়ে সাবমিট করে দেবেন প্রত্যেক সপ্তাহে। এবং রিপ্লাইতে গিয়ে রিপোর্ট কীভাবে দিতে হয় সমস্ত প্রকার ইনফরমেশন আমি অলরেডি বাউন্টি নিয়ে 2টা ভিডিও ক্রিয়েট করেছি, কীভাবে বাউন্টিতে জয়েন করতে হবে, কীভাবে রিপোর্ট দিতে হবে, কীভাবে প্রুফ দিতে হবে, সকল প্রকার ইনফরমেশন আমি সেই 2টা ভিডিওতে শেয়ার করেছি। সেই 2টা ভিডিওর লিঙ্ক আপনি একটু ভিডিও ডেসক্রিপশন বক্স একটু ঘাটাঘাটি করে দেখেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি একটু লক্ষ্য করে দেখেন পেয়ে যাবেন। তারপর এখানে বলা হচ্ছে ইউটিউব ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন আপনার যেমন কোয়ালিটি তেমন স্টেক দেওয়া হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং রিওয়ার্ড সিস্টেম হচ্ছে আপ টু 20 স্টেক আপনি পাবেন প্রত্যেক ভিডিওর ক্ষেত্রে। এবং এখানে বলা হয়েছে যে আপনি কয়টা ভিডিও মেক করতে পারবেন, এখানে সেটা মেবি উল্লেখ করা নেই,
আপনি একটা ভিডিও বেশি করতে পারবেন না, আপ টু টু ডিফারেন্ট ভিডিও আচ্ছা হ্যাঁ পারবেন, প্রত্যেক সপ্তাহে আপনি সর্বোচ্চ দুইটা ভিডিও মেক করতে পারবেন, এর থেকে বেশি করতে পারবেন। এবং অ্যাপ্লাই হেয়ারে ক্লিক দিয়ে আপনি অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন যদি আপনি ভিডিও ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে চান। আর্টিকেল ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার যেমন আর্টিকেল তেমন রিওয়ার্ড দেওয়া হবে, কোয়ালিটি বেজ আর্টিকেলের রিওয়ার্ড দেওয়া হবে, এবং সকল প্রকার রুলস রেগুলেশন এখানে দেওয়া রয়েছে, একটু ফলো করে করে আপনি আর্টিকেলটা লিখবেন এবং অ্যাপ্লাই হেয়ারে ক্লিক দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে দেবেন যদি আপনি এই ক্যাম্পেইনে জয়েন করেন। এবং এখানে উইকের ডেটগুলো দেওয়া রয়েছে, যেমন প্রথম সপ্তাহের কাজ চলবে 2 থেকে 8 তারিখ পর্যন্ত, দ্বিতীয় সপ্তাহের কাজ চলবে 9 থেকে 15 তারিখ পর্যন্ত। এইভাবে আপনি প্রত্যেক সপ্তাহে রিপোর্ট সাবমিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং অবশ্যই জয়েন করবেন, ভালো একটা প্রজেক্ট, এখান থেকে ভালো একটা প্রফিট হবে আমাদের। দেখা হচ্ছে পরবর্তী কিছু, তাহলে সে প্রত্যেকে বিদায় নিচ্ছি, বাই বাই।